আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমরা হাদিল পিৎজা এখানে এসেছি পিৎজা খেতে। আমাদের সাথে নাসের ভাই আছে আর আমার ভাইয়ার ভাবি আছে। এটা হচ্ছে একটা ফলের জুস। আমরা মূলত পিৎজাটা পার্সেল নিতে চেয়েছিলাম, কিন্তু এই পিৎজার শপের যে ওনার উনি হচ্ছেন বাংলাদেশি এক ভাই, ওনার নাম হচ্ছে শামীম ভাই। উনি যখন দেখলো আমরা এসেছি পিৎজা নিতে পার্সেল, তখন উনি বললো যে না না না, আপনাদেরকে ভিতরে এসে তারপর পিৎজা খেতে হবে। তো আমরাও ভিতরে আসলাম আর মাশাল্লাহ ভিতরের ডেকোরেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দরভাবে ডেকোর করা। আর এটা নতুন দিয়েছে উনি, আমরা এটার ওপেনিংয়ের সময়ও এসেছিলাম বাট তখন এত একটা ভিডিও করা হয়নি। আজকে আবার যখন আসলাম এখন একটু ভালো করে ভিডিও করছি আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দরভাবে ডেকোর করেছে ভিতরে। তারপর আপনাদের ভাই আমাকে বলল দোতলায় যাও, তো আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি। আর মাশাল্লাহ দোতলার ডেকোরেশনটাও খুবই সুন্দর। আর এই সাইডে দেখুন আমার বড় ভাই আর ভাবি এখানে টিকটক বানাচ্ছে, ওরা ভিডিও করছে, তো ওদেরকেও আমি একটু রেকর্ড করলাম, ওরা ফানি ভিডিও করছিল। আর দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা, এখানে আরও কাজ বাকি রয়েছে। উনি যেটা বললো শামীম ভাই যে এটা আরও একটু কাজ রয়েছে, দোতলাতে আরও সুন্দর করে ডেকোরেশন করবে। দোতলা থেকে নিচতলার ভিউটা ঠিক এরকম। আপনারা যারা সৌদি আরবের হাফারাল বাতেন এই সিটিটাতে আছেন, তারা একবার হলেও এই হাদিল পিৎজা এই রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারেন। আশা করি এখানকার খাবার আপনাদের ভালো লাগবে। তো এই যে আপনাদের ভাইয়াও চলে এসেছে নিচ থেকে, আর ওইখানে ভাবি বসে রয়েছে, আর এখানে আপনাদের ভাইয়া নাসের ভাই একটু কথা বলতেছিল, তাই আমি বললাম একটু তাকাও তোমাদেরকে একটু ভিডিও করি। তারপরে এই যে আমাদের খাবারটা চলে আসলো, আর মাশাল্লাহ খুবই সুন্দরভাবে তারা আমাদেরকে পরিবেশন করেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ট্রেতে সাজানো রয়েছে। আচ্ছা এই ট্রেতে কী কী রয়েছে তা আপনাদেরকে বলি। এখানে চিকেন ফ্রাই রয়েছে, অনিয়ন রিংস রয়েছে, চিকেন রোল রয়েছে, পাস্তা রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, সাথে সস রয়েছে। আর এখানের খাবারের একটা বিশেষত্ব গুণ হলো যে এখানের খাবারগুলো একদম অয়েল ফ্রিভাবে তারা তৈরি করেছে। তারপর এই যে আমাদের পিৎজা চলে এসেছে, এখানে দুইটা পিৎজা রয়েছে, আর পিৎজাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এগুলো হচ্ছে চিকেন পিৎজা। তারপর আমরা সবাই খেতে শুরু করে দিলাম, আমি একটু ভিডিও করতেছিলাম আর তারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আপনাদের ভাইয়া আমাদের সবার জন্য পেপসি গ্লাসে ঢেলে নিয়েছে। আমরা খানা খাইতেছিলাম আর অনেক 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 কথা বলতেছিলাম আর অনেক দুষ্টামি করতেছিলাম। আর এই যে আপনাদের ভাইয়া আর নাসের ভাই, এরা হচ্ছে অনেক ভালো বন্ধু। তারপরে আমার ভাইয়া বলতেছিল ভাই আপনি আগের কালের মানুষের মতো একটা পোজ দেন, আগের কালের মানুষরা যেভাবে ছবি তুলত। এই যে আমি আর ভাবি, তারপর আমি সবাইকে বললাম আপনারা সবাই শুধু খাইতেই আসেন, সবাই একটু একটা ফ্রেমে আসেন, একটা ছবি তুলি, বাট এরা কেউই কথা শুনে না। তারপর এই যে এইখানে নাসের ভাই আপনাদের ভাইয়াকে খাওয়াই দিতেছে, আপনাদের ভাই আবার নাসের ভাইকে খাওয়াই দিতেছে, আর আমাকে বলতেছে ভিডিও করো ভিডিও করো, আমাদেরকে দেখাও আমরা একজন একজনকে খাওয়াই দিতেছি। খাবারগুলো সত্যি এত 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 মজার ছিল যা বলার বাহিরে। এই যে আমার ভাইয়া, ও একটু শয়তানি করে খাবার খাইতেছিল আর আমাদেরকে দেখাইতেছিল। আমরা খাবারও খাচ্ছিলাম, গল্পও করতেছিলাম আর অনেক দুষ্টামিও করতেছিলাম। এখন আমি একটা চিকেন ফ্রাই নিয়ে নিলাম, এটা দেখতেই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এই পিৎজাটা এখনও খাওয়া হয়নি আর ওই পিৎজাটাও প্রায় অর্ধেক শেষ। আমি ওই পিৎজাটা থেকেই একটা স্লাইস নিলাম আর এই পিৎজাটাও খুবই মজার ছিল। আর এই পিৎজাটাতে অনেক চিজ দেওয়া ছিল, এই যে দেখুন। কথা বলতে বলতে শামীম ভাই চলে আসলো, আমরা অনেকক্ষণ ধরেই তাকে ডাকাডাকি করতেছিলাম উপরে আসার জন্য,
তো ইনিই হচ্ছেন শামিম ভাই, আমরা যার রেস্টুরেন্টে এসেছি। তারপর আমরা সবাই কিছুক্ষণ আড্ডা দিতেছিলাম শামিম ভাইয়ের সাথে, উনি ওনার বিজনেসের ব্যাপারে বলতেছিল, আর উনি আমাদের সবাইকেই জিজ্ঞেস করতেছিল খাবারগুলো কেমন হয়েছে। তো আসলে খাবারগুলো সত্যি অনেক 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 মজার ছিল, অনেক সুস্বাদু ছিল। তারপর আমি ওনারা কথা বলতেছে আর আমি এখানে পাস্তাটা ট্রাই করতেছি, আর পাস্তাটাও খুবই মজার ছিল। আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, আজকেই ফার্স্ট আমার ভিডিও দেখছেন, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।